নমস্কার, স্বাগতম। এয়া হয়েছে সুপার প্রাইম স্টুডিওত মই প্রাঞ্চল। মহানগরীত এটা শক্তি বিভাগে মরণ ফান পাতিছে। ভয়ঙ্কর আর দুর্ভাগ্যজনক খবর, মহানগরীর শক্তি বিভাগের মরণ ফান্ডত পরি প্রাণ গল এজনের। স্কুটি সহ আরোহীর উপর বাগরি পড়িল বিদ্যুৎ পরিবাহী তারর খুঁটা। মিয়াদ উকলা বিদ্যুতের খুঁটা বাগরি জিতু হাজরিকার অকাল মৃত্যু হয়েছে। কাহিলিপাড়ার GMCH পাহাড়ত এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়। সন্তানক টিউশনের পর আনবলে যাওয়ার সময়তে জিতু হাজরিকার অকাল মৃত্যু ঘটে। শক্তি বিভাগের গাফিলতীত স্থানীয় রাইজে ক্ষোভ উজাড়িছে। মৃত জিতু হাজরিকার ঘর কাহিলিপাড়ার বন্ধুনগরত। অতি ভয়ঙ্কর ঘটনা, পদে পদে যেন মৃত্যু গুৱাহাটী মহানগরীত। প্রতি পদ বা প্রতিটি ক্ষেত্রতেই খোঁজ দিতে সাবধান হবলগা হয়েছে মহানগরবাসী। কত কার বাবে মৃত্যু রয়ে আছে যেন কোনেও নাজানে। বিদ্যুৎ বিভাগ বা শক্তি বিভাগে মরণ ফান পাতিছে গুৱাহাটীত। বিদ্যুতের খুঁটা উভালি পড়ি এজন লোকের মৃত্যু হওয়ার ঘটনা সাধারণত কোনো মহানগরত এনে ঘটনা সংঘটিত নহয়, কিন্তু গুৱাহাটীত এই ঘটনাবর সম্ভব। গুৱাহাটীর দরে মহানগরত এই ঘটনাব সম্ভব। গুৱাহাটীত বিদ্যুতের খুঁটা উভালি পড়ি মানুষের মৃত্যু হয়, ইয়াতকৈ আর দুর্ভাগ্যজনক কি হব পারে? এই বিদ্যুতের খুঁটাবর পরীক্ষা করা হওয়া নাছিল নাকি, সময় সময়ে পর্যবেক্ষণ করা হওয়া নাছিল নাকি, সেই লৈতে প্রশ্ন উত্থাপন হয়েছে। স্থানীয় লোকসকলে খুব উচারিছে কেনে ধরনের এই ঘটনা হবলৈ পালে, কার গাফিলতি ইয়াত আছে, কোনে নিজের কাম ভালদরে করা নাই, সেই প্রশ্নবর উত্থাপন হয়েছে। এয়া মহানগরীর শক্তি বিভাগের মরণ ফাঁদত পরি এজনের প্রাণ যাওয়ার খবর। স্কুটিসহ আরক্ষীর উপর আরোহীর ক্ষমা করব স্কুটিসহ আরোহীর উপর বাগরি পড়িল বিদ্যুৎ পরিবাহী তারর খুঁটা। মিয়াদ উকলা বিদ্যুতের খুঁটা বাগরি জিতু হাজরিকার অকাল মৃত্যু হয়েছে। কাহিলিপাড়ার GMCH পাহাড়ত এই ভয়ঙ্কর ঘটনা। সন্তানক টিউশনের পর আনবলে যাওয়ার সময়তে জিতু হাজরিকার অকাল মৃত্যু হয়। শক্তি বিভাগের গাফিলতিতেই স্থানীয় রাইজে খুব উজাড়িছে। মৃত জিতু হাজরিকার ঘর কাহিলিপাড়ার বন্ধুনগর। তিনিটা দৃশ্য দেখাইছো, কাহিলিপাড়া, বৈশিষ্ট্য, উলুবাড়ী, আর প্রায় কেই ঘটনা, বিদ্যুতের খুঁটা উভালি পড়া, ঠিক অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছে কেবাটাও স্থানত। মানে পোনপটিয়াক শক্তি বিভাগের গাফিলতি, এটা স্থানত কেবল হলে ইয়াক দুর্ঘটনা আখ্যা দিব পারি, কিন্তু তিনিটা স্থানত বিভিন্ন দুর্ঘটনা সংঘটিত হয়েছে আর শক্তি বিভাগের গাফিলতির ফলতে এই ঘটনাব সংঘটিত হয়েছে। মিয়াদ উকলা বিদ্যুতের খুঁটা পরীক্ষা করা হওয়া নাছিল, যার ফলতে এই ঘটনা সংঘটিত হয়েছে এই তিনিটা স্থানত। আর এই তিনিটা স্থানের ঘটনায় আকো এবার শক্তি বিভাগের সোপাঢিলা নীতি, শক্তি বিভাগের একাংশ বিষয়ার গায়রা মনোভাব, নিজের দায়িত্ব ভালদরে পালন নকরা সকল স্পষ্ট করে তুলিছে। তিনিটা স্থানত তিনিটা ঘটনা, প্রায় অনুরূপ ঘটনা, আর ইয়ারে একটা ঘটনাত এজন লোকের মৃত্যু হয়ে গেছে। কাহিলিপাড়াত এজন লোকের মৃত্যু হয়েছে, বন্ধুনগরের বাসিন্দা, আর সেই বাসিন্দাজনে নিজের সন্তানক টিউশনের ঘরলে আনবলে গেছিল, নাম জিতু হাজরিকা। আর সেই সময়তে হঠাৎ বিদ্যুতের খুঁটা তারসহ ভাঙি মানুষজনের মূরত পড়িল, আরে মৃত্যু হয়েছে সেই লোকজনের। জিতু হাজরিকার মৃত্যু হয়েছে, অকাল মৃত্যু হয়েছে, আর ইয়াত পোনপটিয়াক শক্তি বিভাগের গাফিলতি পোহরলৈ আহিছে। কেনে এক ভয়ঙ্কর ঘটনা হব পারে, তাকো অনুরূপ ঘটনা তিনিটা স্থানত সংঘটিত হয়েছে। সেই ঘটনায় বারুকৈ এটা চিন্তাত পেলাইছে গুৱাহাটী মহানগরবাসী। শক্তি বিভাগের বিরুদ্ধে খুব উচরা হয়েছে। শক্তি বিভাগে মরণ ফান পতা বলে অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় লোকসকলে। বিদ্যুতের খুঁটা পড়ি এজন লোকের মৃত্যুর ঘটনা কোনেও সহজভাবে লব পৰা নাই। এই ঘটনার বাবে এতিয়া উচিত বিচার বিচারিছে সকলে। কেনে ধরনের হবলে পালে, এইবর পর্যবেক্ষণ করা হওয়া নাছিল নাকি, বিদ্যুতের খুঁটাবর কেনে ধরনের পোতা হয়েছিল তার চোয়াচিতা করা হওয়া নাছিল নাকি, এই সকল বিষয় এটা উত্থাপন হয়েছে। আর স্থানীয় লোকসকলে মনের অসন্তুষ্টি প্রকাশ করেছে, তীব্র প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে সেই স্থানত। নিশার ভাগত এই ঘটনা সংঘটিত হওয়ার পাছতেই বহু লোক ওলাই আহে, অবশ্যই আরক্ষীও তাত উপস্থিত হয়। কিছু ভাষ্য আছে, আমি সেই ভাষ্যব শুনাম। আর কেদিন আগে আমার এইখানে পড়ছে আপনার এই উপর এই আপনার কি কয় নাথ এন্টারপ্রাইজের কাকাইডি যুক্ত রাস্তা আছে, তাতে সেইখিনি তো আমার এই বরষুণ খান্দি দিলে মানে রাস্তাটো বনাই আছে, এই বনাই থাকতে মানে এই রাস্তাটো মানে বনাই থাকতে খুঁটাটো বাগরি পড়েছে। এই পোস্ট পুটে নাই, এক ফুটও পুট নাই, দেখা দেখি কথা এটি সিটি বোর্ডের ব্যর্থতা, আর এই পোস্ট দেখা দেখি এই পোস্ট যাব সিটি বোর্ডের কারণে এটা হয়েছে।
আজি ইমান ভাল লড়া যে ঢুকাবলগা হল আজি এই না না দেখা প্রস্তুত দেখা দে প্রস্তুত গেটেজ এই রানিং রাস্তা তো এনেকুৱা অবস্থা পৌঁছা তৈরি হব মানে আছে দেখা দেখি কি আছে কেবাটো আছে কেবাটো আছে দেখা দেখি কি আছে এটা তো হয়ে যাব পারে আরো হব এনেকে হয়ে আছে ছোৱালী আর মাইকী তো টিউশনত গেছে আনব গেছি ঘর মা দেউতাক মোর বান্ধবী মা দেউতাক এক বেগ চাউল আনি পেলা ঘর থই মাইকী তো আর ছোৱালী টিউশনের পর আনব আইছিল একর বতা নাই সবে দেখা পাইছে অসমে বতা নাই বরষুণ নাই একোয়ে নাই বস্তু আর লাইনের তারে ইয়ার গাতে পড়ছে সিটি বোর্ডর মানে আমার সফা হব লাগে এই এটা পোস্ট আপনার মই কইছো আজি ইতিয়া এইটো পোস্ট আর তাতে এটা পোস্ট আছে বহুত বেয়া কাই সেই এটা পোস্ট তাতে যদি সিটি বোর্ডর মানুষ আহে আমি অল্প দকে কুটিব কলে কয় আপনার এনে কই থাকে ইমান ভয় খাই থাকে খাই থাকে এইখান ঘরের কোনে দায়িত্ব লব লড়াজন কি করে কিবা গম পাই নি লড়াজনে ভ্যান চলায় স্কুল ভ্যান চলায় বতাহ নাই বরষুণ নাই কেনেধরণে পড়বলে পালে সাধারণত বহু ঠিকাদারী প্রতিষ্ঠানে এই কামবর হাতত লয় আর শক্তি বিভাগে ঠিকাদারী প্রতিষ্ঠানক গতাই দিয়ে মানে থার্ড পার্টির কাম এইব ঠিকাদারী প্রতিষ্ঠানে ভালদরে দায়িত্ব পালন নকরে আর শক্তি বিভাগেও তার খতিয়ান নলয় আর সেই খতিয়ান নোলার ফলতেই ঠিকাদারী প্রতিষ্ঠানবরে লাই পাই যায় একাংশ ঠিকাদারে মানুষ লো যায় বিদ্যুতের খুঁটাব পুতে কিন্তু ভালদরে কাম নক অভিযোগ উত্থাপন করেছে যে ভালদরে গাত খান্দি খুঁটাটো পোতা হওয়া নাছিল বতাহ নাই বরষুণ নাই কেনেধরণে বাগরিলে সেই প্রশ্ন উত্থাপন করেছে একমাত্র মানুষের ভুলের বাবে এই ঘটনাটা সংঘটিত হবলে পালে যখন মানুষে এই কামবর করেছিল বিদ্যুতের খুঁটা পোতার কাম নিজের দায়িত্ব ভালদরে পালন করা নাছিল যার ফলত এজন লোকে আজি অকাল মৃত্যুক সাবটি লড়ে মুঠতে এখন মহানগরত পদে পদে বিপদ আমার সতীর্থ সাংবাদিক বীরিণশি ডেকা বর্তমান কাহিলিপাড়ার সেই স্থানতে উপস্থিত আছে বীরিণশি যেহেতু ঠিকাদারী একাংশ প্রতিষ্ঠানে এই কামবর করে বিদ্যুতের খুঁটা পোতার কাম এই চূড়ান্ত গাফিলতি এই গাফিলতির ফলত এজন লোকে প্রাণ হেরালে অনুরূপ ঘটনা মহানগরীর আন প্রান্তটো সংঘটিত হয়েছে নিশ্চয় প্রাঞ্জল যে অতি এটা আসলে লাজ লগা কথা যে বিদ্যুৎ বিভাগের কারণে আর দেখা পাওয়া গেছে যে তার যুক্ত স্থানত সেই ঘটনা সংঘটিত হয়েছিল তাত সকলো মানুষের মুখে মুখে কেবল এটাই কথা যে সেই স্থানত যিকেইটা বিদ্যুতের ফুটা তাত আছে সেই গোটেকেইটা আসলে জরাজীর্ণ অবস্থাত আছে আর বিদ্যুৎ বিভাগের লোকসকলক বারম্বার সেই বিষয়ে অভিযোগ করে আসছিল যে সেই ফুটাসমূহ তাত সলনি করে দিব লাগে তার পরিবর্তে তাত বেলেগ ফুটা তাত সংস্থাপন করব লাগিছিল বা তাত পুতিব লাগিছিল কিন্তু সেইটো দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভাগেই হোক বা বিদ্যুৎ বিভাগে সেই পথচোৱাত যা যোন ঠিকাদারী প্রতিষ্ঠানক আসলে সুতা পোতার বা সুতা সলনি করার আসলে দায়িত্ব দিয়া হয়েছে তেওঁলোকে সেই ক্ষেত্রে অবজ্ঞা করার বাবে আজি জিতু হাজরিকার তার অকাল মৃত্যু হল আর দেখা পাওয়া গেছে যে যিধরণে আসলে আমি যে ভিজুয়ালত দেখাইছো যিধরণে সেই সময় কোনো ধরনের বতাহ বরষুণ নাই কোনো ধরনের কোনো হেই নাই সেই স্থানত যখন লোক আছে এনেকে কেছে যে একরপর দেড় মিটার মাত্র সেই পোতা সেই খুঁটাটো পুতি থাকা আছিল যার ফলত আজি সেই দুর্ভাগ্যজনক ঘটনাটো সংঘটিত হয়েছে নিজের জীয়রী আর পত্নীক টিউশনের পর যেটা আনবলে গই আছিল এখন স্কুটি লো সেই সময়তে সেই খুঁটাটো বাগরি পড়ে যিতু হাজরিকার মূরের ওপর সমানে সেই খুঁটাটো হেঁচা মারি ধরলে আর কেবল সেই খুঁটাই নয় সেই স্থানত বহুকেইটা খুঁটা যে তেনে ধরনের একটা জরাজীর্ণ রূপ লো আছে দীর্ঘদিন ধরে সেই স্থানত লোকসকলে অভিযোগ করে আছে যে সেই খুঁটাসমূহ সলনি করে কিন্তু বিদ্যুৎ বিভাগের লোকসকলে সেই ক্ষেত্রে কোনো ধরনের কাণখার নাই স্থানীয় লোকসকলে কৈছে আর আজি একটা কথা আমি সেই স্থানত গিয়ে দেখা পালো যে বিদ্যুৎ বিভাগের লোক সেই স্থানত উপস্থিত হবলে গৈছিল যদিও প্রায় এক কিলোমিটার দূরত থাকবলগা হল কেনো পূর্বতে যেহেতু অভিযোগ দিয়া হয়েছিল স্থানীয় লোকসকলে বারে বারে অভিযোগ দিয়েছিল সেই সময় কথা আসলে অগ্রাহ্য করেছিল যার ফলত আজি সেই স্থানত গিয়ে উপস্থিত হবলে সাহস নহল এনে ধরনের আসলে মহানগরী স্মার্ট সিটির কথা কোয়া হয় মহানগরখনক আসলে বিভিন্ন ধরনের অত্যাধুনিক রূপত সজোয়ার কথা কোয়া হয় কিন্তু এনে ধরনের জরাজীর্ণ সুতা যেন আসলে ভাঙি পড়া সহজতে ভাঙি পড়বর সুতা দিয়ে আসলে মহানগরখনক বিদ্যুৎ আসলে যোগান ধরে টাকা হয়েছে গতি তাতক লাজ লগা কথা পারে সেই খুঁটাটো নির্মাণ করা প্রতিষ্ঠান কারণ এটা প্রতিষ্ঠানে খুঁটাব নির্মাণ করে আর এই ব্যক্তিগত প্রতিষ্ঠান আমি জানো আর শক্তি বিভাগে কয় যে কোনোবাই যদি বিদ্যুৎ সংযোগ লোব বিচাৰে খুঁটাব নিজে ক্রয় করব লাগিব আর সেইবর প্রতিষ্ঠানক মানে বিশেষভাবে দি দিয়া হয় যে তোমালে খুঁটাব যোগান ধরা আর একাংশ ঠিকাদারে কামবর করে ঠিকাদারে সেই খুঁটাব আনে আর খুঁটাব পুতেহি মানে ইয়াত কমিশনের অঙ্ক জড়িত হয়ে থাকে একটা বৃহৎ নেক্সাস যেটে দীর্ঘদিন ধরে কাম করে আছে আর অতি ভয়ঙ্কর রূপত কাম করে আছে নিশ্চয় পাঞ্জল দেখি
কথাটুকে যে ঠিকাদার সমূহে কামখিনি ভালকে করেছে না সেইখিনি চাবর কারণে বিদ্যুৎ বিভাগের একো একজন এস ডি ও থাকে বা উপ শীর্ষ বিষয়াসকল থাকে সেই সময় আসলে পর্যালোচনা করব পুনরীক্ষণ করব যে সেই সূতা সমূহর কেতিয়া পুতিছিল সেই সূতাটোর ভ্যালিডিটি কিমান দিনলকে আছে সেই সময় পরীক্ষা করব লাগে বা সূতাটো একটা জরাজীর্ণ রূপ পাইছে নাকি বা সেই সূতাটো ভাঙি পড়ব নাকি সেই সকলখিনি একটা রিপোর্ট দিব লাগে সেই রিপোর্ট অনুসারে যুক্ত ঠিকাদার প্রতিষ্ঠানক তাদের দি থাকে আছে তেখেতসকলক নির্দেশ দিব লাগে সেই নিশ্চয় বিনিশ্চয় মুঠতে বহুখিনি গা এরা মনোভাব আছে শক্তি বিভাগের তরফের পরও আমি পরবর্তী সময় যোগাযোগ স্থাপন করে এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করছো। আর এয়া সর্বানন্দ সোনোয়ালে বর্তমান সংবাদ মাধ্যম সম্বোধন করেছে পোনপটীয়া সম্প্রচার বিভাগক পরিচালনা করার দায়িত্ব অর্পণ করেছে আর মাননীয় মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্বত যা দিনবোৰত যে ধরনের এই বিভাগে সফলতা বদলিব সক্ষম হয়েছে আর বহুখিনি উল্লেখযোগ্য কাম করবলৈ সক্ষম হয়েছে ঠিক তেনে ধরনের আগন্তুক দিনত পোর্ট শিপিং ওয়াটারেস মন্ত্রালয়ক অধিক শক্তিশালী রূপ দিয়া হব আর যিখিনি আমার ইতিমধ্যে আসনি কাম চলি আছে সেই আসনিবিলাক সাগরমালার পৰা আরম্ভ করে বিভিন্ন ধরনের যাক আমার ভিশন প্ল্যান্ট আছে সেই ভিশন প্ল্যান্টবিলাকক কার্যক্ষম করে তুলিবার আগন্তুক দিনত অধিক শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা হব আর আমার লক্ষ্য থাকিব যে ভারতবর্ষর বিশ্বর বুকুত তৃতীয় বিশ অর্থনীতি হিসাবে গড়ি তোলার ক্ষেত্র অন্যান্য মন্ত্রালয়ের দরে পোর্ট শিপিং ওয়াটারওয়েজ এই মন্ত্রালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব আমদানি রপ্তানি আপনাদের জানে যে আমার মন্ত্রালয় 96% বাই ভলিউম 70% বাই ভ্যালু সেই সূত্র সেই অনুপাতত ইতিমধ্যে দেশ সেবা কামত আত্মনিয়োগ করে আছে আর দেশের কৃষিখণ্ডর পর আরম্ভ করে বিভিন্ন ক্ষুদ্র মজলিয়া সরু সকল ধরনের আমার উদ্যোগত জড়িত থাকা আমার বিভিন্ন ধরনের দক্ষতা সম্পন্ন ব্যক্তি সকলের উন্নয়নের ক্ষেত্র আর দেশের অর্থনীতি শক্তিশালী করার ক্ষেত্র এই বিভাগেও অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গতি আমার লক্ষ্য থাকিব যে ভারতবর্ষের পোর্ট শিপিং ওয়াটারওয়েজ এই মন্ত্রালয়ে আগন্তুক দিনত আমার বন্দর জাহাজের উপরেও আমার রাষ্ট্রীয় জলপথ শক্তিশালীর উপর ইয়ার আন্তঃগাঁথনি আর ইয়ার যাতায়াত আর ইয়ার মালবাহী জাহাজ অহা যাওয়া করার ক্ষেত্রে যে উল্লেখযোগ্য ভারতবর্ষের বুকুত ভূমিকা লব পারে তার ব্যবস্থা গ্রহণ করা হব আপনাদের জানে গঙ্গা ব্রহ্মপুত্রের পর আরম্ভ করে বিভিন্ন রাষ্ট্রীয় জলপথের ইতিমধ্যে খনন কার্যর ক্ষেত্র এই বিভাগে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে আর রিভার ক্রুজর ক্ষেত্রতো পর্যটন বিভাগ শক্তিশালী করার এই বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আছে আর বিশ্বর বুকুত মেরিটাইম নেশন হিসাবে ভারতবর্ষ উল্লেখযোগ্য স্থান দখল করবলে সক্ষম হয়েছে গতি আগন্তুক দিনত আমার লক্ষ্য থাকিব যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মেরিটাইম নেশন হিসাবে যাতে মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্বত এই বিভাগটক আমি প্রতিষ্ঠা করব পারো তার যিখিনি আমার করণীয় কাম সেইখিনি দৃঢ়তার করা হব। নিশ্চিতভাবে উত্তর পূর্বাঞ্চলের 18 আপনাদের জানে স্বীকৃতিপ্রাপ্ত রাষ্ট্রীয় জলপথ আছে গতি সেই নদী বুকুত আগন্তুক দিনত যাতায়াত আর যোগাযোগ সুচল করে তুলিবার নতুন নতুন আসনি তাত রূপায়ণ করা হব গতি মই ভাবু জিয়ার যোগেদি তথা উত্তর পূর্বাঞ্চল অর্থনীতি বুনিয়াদ গড় দিয়ার ক্ষেত্র নিশ্চিতভাবে আমার জলপথে একটা উল্লেখযোগ্য আমার মন্ত্রালয় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে ইতিমধ্যে আমার এই কথাখিনি জানাইছে যে ইতিমধ্যে আপনাদের হয়তো আমার সরকারি মুখপাত্রের যোগেদি কথাখিনি জানিলে সক্ষম হয়েছে গতি ইতিমধ্যে ব্যক্ত করেছে মই ইমানে কম যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যে লক্ষ্য বান্ধি দিছে আমার সকলের বাবে যে ভারতবর্ষক 2047 ভিতর এখন
আত্মনির্ভর উন্নত রাষ্ট্র হিসাবে গড়ি তোলা হব আৰু আর সেই লক্ষ্য উপনীত হবার প্রতিটি ভারত সরকার বিভাগে মন্ত্রালয়ে দৃঢ়তার দক্ষতার সততার কাম করব। ইতিমধ্যে এইখানে ক্ষেত্রে আমি আকো পুনের আপনার লগ পাম। আজি প্রথম দিন, প্রথম দিনত আজি আমি দায়িত্ব পাই কার্যালয় আইছো, মন্ত্রালয় আইছো। আমার দৃঢ় বিশ্বাস যে আগন্তক দিনত রাইজর সহযোগত, রাইজর আশীর্বাদ, ভারতবর্ষের জনগণের সহযোগত মোদী ডাঙরিয়ার নেতৃত্বত আমি নিশ্চিতভাবে রাইজে আশা করার দরে আমি আমার সেবা উন্নত মানদণ্ডে আগুয়াই নিবলে সক্ষম। নিশ্চিত রূপ সে আগলে দিনো মে পরম আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কে নেতৃত্ব মে হম ইস মন্ত্রালয় কো আগে বড়ানে কা কাম করেঙ্গে। দেশ কে অর্থব্যবস্থা কো মজবুত বানানে কে সিলসিলে মে হামারা মন্ত্রালয় জিস হিসাব সে আপনি ভূমিকা পালন কর রা হ্যাঁ উসি হিসাব সে আগলে দিনো মে অর ভি তেজ সে আপনা ভূমিকা নিষ্ঠাপূর্বক পালন করেঙ্গে। এইটো মাই থান স্টিল নহয়। ও ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাই থান স্টিল। 85 বেছি বৰ কোৱা নাছিলো, তারপৰা প্ৰায় 20 কিলোমিটাৰ আগত আমাকে ৰখাই থলে। আৰু ৰখাই থোৱাৰ পিছত প্ৰায় আমি 6 ঘণ্টামান তেখেত লোকৰ লগত ফৰেষ্ট গাৰ্ডে রখায় তেখেতলোকে, কাজিরঙা ফরেস্ট গার্ডে রখাই থলে। আর তেখেতলোকে আমাক নির্দেশ দিলে যে আপনার ইয়ারপা ঘুরি যাওক। আর মই কলো যে কি চক আমি এখন উজাই যাব নোৱাৰে, আমি কি করিম ইয়ারপা, আপনার আমার অর্ডার আছে ইয়ারপা ঘুরাই পঠিয়াবলে। সেই মর্মে আমি কি করলো, তারপর তেখেতলোক রিকুয়েস্ট করে ধনশ্রী রিভারলকে আহিলো। ধনশ্রী রিভারপর আমি উজাই উপরলৈ আহিলো। উপরলৈ আহি মেলি আমি কি করলো, আমি সিদ্ধান্ত ললো যে কি প্রথমে সিদ্ধান্ত লৈছিলো ঘুরি যাওয়া, কিন্তু পিছত আকো সিদ্ধান্ত ললো যে কি আমি আকো শিলঘাটৰ পৰা আৰম্ভ করিম। মই অসমবাসীক আকো জনায় সুখিত যে মই আকো কন্টিনিউয়াসলি কৰিছো ডিব্ৰুগড়, সরি শিলঘাটৰ পৰা গুৱাহাটীৰ অভিমুখে আকো আজিৰ পৰা মই আকো যাত্ৰা আৰম্ভ কৰিম। ইয়াৰ পিছতে প্লাষ্টিক বটলেৰে নিৰ্মিত নৌকাখন বোকাখাতৰ লুইতৰ বুকুৰ পৰা এখন ট্ৰাকত তুলিলে বুমনিয়ে। বোকাখাতৰ পৰা শিলঘাটলৈ নৌকাখন ট্ৰাকেৰে কঢ়িয়াই পুনৰ শিলঘাটত লুইতৰ বুকুত মেলি দিলে বুমনিয়ে। শিলঘাটত বুমনিৰ কাৰ্যত সহযোগ আগবঢ়ালে স্থানীয় ৰাইজৰ লগতে অসম সমবায় মৰাপাত কলৰ কৰ্মচাৰীয়ে। ৰাইজে দিয়া মৰম উৎসাহ বুকুত লৈ পুনৰ শিলঘাটৰ পৰা বুমনিয়ে গুৱাহাটীলৈ আৰম্ভ কৰিছে যাত্ৰা। কলিয়াবৰৰ পৰা ব্ৰেণ্ডেড সামগ্ৰী দেখি ভুল নাযাব। বাহিৰত ব্ৰেণ্ডেড, ভিতৰত নন ব্ৰেণ্ডেড, দেখাত হাইলাখ ব্ৰেণ্ডেড যেনে, কিন্তু ভিতৰত থকা সামগ্ৰীখিনি নকল। গাঁৱে ভূঁয়ে সোমাইছে নকল শ্বেম্পু, নকল সামগ্ৰীৰ গ্ৰাহক গ্ৰাম্যাঞ্চলৰ দোকান পাৰ্লাৰ। দিল্লীৰ নকল শ্বেম্পু বিক্ৰী হৈছে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত। 50% দামত ব্যবসায়িক বিক্রি করে বজারত মেলি দিয়া হয়েছে নকল শ্যাম্পু। নকলের তালিকাত কি নাই, ব্র্যান্ডেড কোম্পানির সকলবর শ্যাম্পুই আছে নকলের তালিকাত। গুয়াহাটিকে ধরি রাজ্যের নগর শহরের একাংশ নামি দামি তথা ব্যয়বহুল বিউটি পার্লারতো ব্যবহার হয়েছে এই নকল শ্যাম্পু। জাগিরোডত নকল শ্যাম্পু বিক্রি করবলে অহা উত্তর প্রদেশের চাঁদ বাবুয়ে নিজেই কলে সকলো কথা। ডেঢ় মহিনা
নকল সামগ্রীর বাবে বিখ্যাত দিল্লির সদর বাজারত আছে নকল শ্যাম্পুর ঘাটি। সেই বজারৰ পৰাই এই সকল লোকে দেশৰ লগতে অসমৰ বিভিন্ন প্ৰান্তত অতি কম মূল্যত বিক্ৰী কৰি আহিছে এই প্ৰসাধনসমূহ। বিশেষকৈ চাবোন আৰু এক প্ৰকাৰৰ কেমিকেল মিহলি কৰি প্ৰস্তুত কৰা এই নকল শ্বেম্পু বিভিন্ন ব্ৰেণ্ডেড কোম্পানীৰ বটলত ভৰাই বজাৰত বিক্ৰী কৰি আহিছে একাংশ দুষ্টচক্ৰয়। জাকিৰোডৰ এখন দোকানত কম মূল্যত সামগ্ৰীসমূহ বিক্ৰী কৰিবলৈ অহাৰ সময়তে সন্দেহ হোৱাত ব্যক্তিজনক সোধপোচ কৰে আৰু তেতিয়াই ওলাই পৰে উৰহি গছৰ উৰ। আহি ক'লে যে আমাৰ তাত শ্বেম্পু আছে ল'ব নেকি, এনেকুৱা 50% শ্বেম্পুৰ দাম দি আছে কেনেকে। পিছত মই মানুহজনক সুধিলো আপুনি ইমান কম দামত মালটো কেনেকে দি আছে, তেখেতে ক'লে যে মইতো ট্ৰান্সপৰ্টত কাম কৰোঁ, মোৰ ঘৰত অলপ অসুবিধা হৈছে, মই মালখিনি বিক্ৰী কৰি মানে সোনকালে ঘৰত যাব লাগে, এতিয়া মোৰ পইচাৰ বহুত অভাৱ, আপুনি তাতে অলপ মালটো ৰাখি দিয়ক। তাৰপৰা মই মালখিনি ভালকৈ চালোঁ, তাত দেখা পালোঁ যে বহুত মাল শ্বৰ্ট এক্সপায়াৰী আছে, কিছুমান মালত মানে ডেট উকলি গ'ল। পৰৱৰ্তী সময়ত জাকিৰোড আৰক্ষীক সমজাই দিয়ে এই লোকজনক। এতিয়া প্ৰশ্ন উত্থাপন হৈছে ৰাজ্যত নকল সামগ্ৰীৰ ৰমৰমীয়া পুনৰ স্বাগতম। অৱশেষত বহু প্ৰতীক্ষাৰ অৱসান ঘটাই চাৰি গুৰুত্বপূৰ্ণ দপ্তৰ পূৰ্বৰ কেবিনেট মন্ত্ৰীকে অৰ্পণ কৰি 71 মন্ত্ৰীৰ দপ্তৰ বিতৰণ কৰিলে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। অমিত শ্বাহক গৃহ, ৰাজনাথ সিঙক প্ৰতিৰক্ষা, নিৰ্মলা সীতাৰমণক বিত্ত আৰু এছ জয়শংকৰক বৈদেশিক পৰিক্ৰমা প্ৰদান কৰি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে বিজেপিৰ চাৰি প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীকো দিলে গুৰু দায়িত্ব। বিজেপিৰ সভাপতি জে পি নড্ডাক অৰ্পণ কৰিলে স্বাস্থ্য আৰু পৰিয়াল পৰিকল্পনা দপ্তৰ, ধৰ্মেন্দ্ৰ প্ৰধানক মানৱ সম্পদ উন্নয়ন দপ্তৰ আৰু শিৱৰাজ সিং চৌহানক দিলে কৃষি দপ্তৰ। এনেধৰণে দপ্তৰ বিতৰণ হৈছে মোদী মন্ত্ৰীসভাৰ আৰু আজি কেবিনেটৰ পাছতেই দপ্তৰবোৰ বিতৰণ কৰা হৈছে আৰু সকলো অপেক্ষাৰত আছিল যে কাক কোনে কি দপ্তৰ প্ৰদান কৰিব বা কাক কাক কি দপ্তৰ প্ৰদান কৰিব সেই বিষয়টোক লৈ। আৰু প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে যিহেতু এটা নিৰ্দিষ্ট সময় ল'লে হাতত আৰু সেই সময় লৈ তেওঁ দপ্তৰবোৰ বিতৰণ কৰিলে আৰু অসমৰ পবিত্ৰ মাৰ্ঘেটা তেওঁ বিদেশ পৰিক্ৰমা আৰু বস্ত্ৰৰ ৰাজ্যিক মন্ত্ৰীৰ দায়িত্ব লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। মোদীৰ দ্বিতীয়টো কাৰ্যকালত এয়া পবিত্ৰ মাৰ্ঘেৰিটাৰ বাবে এটা ভাল খবৰ, কাৰণ তেওঁ বিদেশ পৰিক্ৰমা আৰু বস্ত্ৰৰ ৰাজ্যিক মন্ত্ৰীৰ দায়িত্ব লাভ কৰিছে। কালি শপতগ্ৰহণ অনুষ্ঠানৰ পাছতেই আজি দপ্তৰবোৰ বিতৰণ কৰা হৈছে আৰু অসমৰ পৰা দুজনকৈ নেতাই দপ্তৰ লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। কেন্দ্ৰীয় মন্ত্ৰী হিচাপে সৰ্বানন্দ সোণোৱাল কেবিনেট মন্ত্ৰী আৰু পবিত্ৰ মাৰ্ঘেৰিটা ৰাজ্যিক মন্ত্ৰী। তিনিচুকীয়া আৰু বিভিন্ন প্ৰান্তৰ পৰা বহু খবৰ আহি আছে। এন ডি এ চৰকাৰৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰীসভাত ৰাজ্যিক মন্ত্ৰী হিচাপে মাৰ্ঘেৰিটাৰ সন্তান পবিত্ৰ মাৰ্ঘেৰিটাই স্থান লাভ কৰিছে। মাৰ্ঘেৰিটাৰ মাকুম কিল্লাস্থিত বাসগৃহৰ পৰা মাতৃ পিতৃ কনিষ্ঠ ভাতৃৰ প্ৰতিক্ৰিয়া আছে। আমাৰ সাংবাদিক ৰীণা কাকতীয়ে তেওঁলোকৰ প্ৰতিক্ৰিয়া গ্ৰহণ কৰিছিল, এক প্ৰতিবেদন আগবঢ়াইছোঁ। মই এতিয়া উপস্থিত আছোঁ মোদীৰ মন্ত্ৰীসভাত ৰাজ্যিক মন্ত্ৰী হিচাপে মৰ্যাদা লাভ কৰা সাংসদ পবিত্ৰ মাৰ্ঘেৰিটাৰ এই মাৰ্ঘেৰিটাৰ মাকুম কিল্লাস্থিত এই বাসগৃহত ইতিমধ্যে দেখুওৱা হৈছে যে এয়া পবিত্ৰ মাৰ্ঘেৰিটাৰ পিতৃ মাতৃৰ লগতে তেওঁৰ ভাতৃ আৰু তেওঁৰ যিহেতু বোৱাৰীৰ লগতে তেওঁৰ ভগ্নীয়ে পৰিয়ালৰ সকলোখিনি এনেদৰে উপস্থিত আছে। আজি যিহেতু আনন্দৰ এটা দিন, কিয়নো পোনপ্ৰথমবাৰৰ বাবে এনেদৰে সাংসদ যিহেতু পবিত্ৰ মাৰ্ঘেৰিটাৰ তেওঁ এই ৰাজ্যিক মন্ত্ৰী হিচাপে মৰ্যাদা লাভ কৰিছে মোদীৰ মন্ত্ৰীসভাত। আমি পোনপ্ৰথমেই এই পবিত্ৰ মাৰ্ঘেৰিটাৰ বাসগৃহত উপস্থিত তেওঁৰ পিতৃৰ কাষলৈ যাবলৈ চেষ্টা কৰিম। প্ৰথমতে আপোনাক সেৱা জনাইছোঁ। কি ক'ব, যিহেতু আজি আপোনাৰ সুপুত্ৰ খুব সুন্দৰভাৱে আজি মন্ত্ৰীসভাত ৰাজ্যিক মন্ত্ৰী হিচাপে মৰ্যাদা লাভ কৰিছে। নিজৰ সন্তানটি যেতিয়া ৰাইজৰ সেৱাৰ বাবে আগবাঢ়ি গৈছে আমাৰ সেই মই বহুত সুখী আৰু বৰ আনন্দিত মনত, যাতে সি ৰাইজৰ সেৱাৰ বাবে সকলোৱে আগুৱাই কাম কৰি যাব পাৰে। যিহেতু মাতৃ আছে আমাৰ লগত, আমি মাতৃৰ মনৰ কথাও কিছু জানিবলৈ চেষ্টা কৰিম। কেনে অনুভৱ হৈছে আপোনাৰ যিহেতু আজি সন্তান ৰাজ্যিক মন্ত্ৰী হিচাপে যিহেতু মৰ্যাদা লাভ কৰিছে? মাতৃ হিচাপে মই যিখিনি মানে সন্তানৰ কাৰণে সুখী পালে যথেষ্ট সুখী বুলি ভাবোঁ। ৰাইজৰ সেৱা কৰিবলৈ সদায় আশীৰ্বাদ কৰিছোঁ, যাতে কৰ্মনিষ্ঠাৰে সত্য সকলোখিনি কাম যাতে চৰকাৰ ফালৰ হৈ সুকলমে কৰি যায় তোমাৰ সজাই ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰিছোঁ।
হয় নিশ্চয়, যেহেতু এতিয়া বর্তমান আমার লগত আছে পবিত্র মার্ঘেটার ভাতৃ, আমি তেওঁ ওচৰলৈ যাবলৈ চেষ্টা কৰিম। কি কব, খুব একটা আনন্দের মুহূর্ত যেহেতু আজি। হয়, প্রথমে আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো আমাক এইদরে আপনার সম্মুখ লোহার বাবে, আর লগতে আমি ভাল পাইছো, সুখী হয়েছো। সুখী হয়েছো মানে কি, আমি রাইজর সেবা করবলে পড়াটা আসলে খুব সৌভাগ্যর কথা। আর দাদা এজন সংস্কৃতির গৈ, সাংস্কৃতিক দিকের পর গিয়ে রাজনীতির দিকলে গোল গিয়ে এতিয়া রাইজর সেবার বাবে রাইজর আশীর্বাদ শিরত লো যদরে আগুয়াই গৈছে। আর আমি আশা করছো আসলে দায়িত্ব পালেই নয়, দায়িত্ব তো পালন করা বহু কঠিন কাম। আর আজিরপর যদি 20 বছর পিছত বা 25 বছর পিছত আমি যদি দেখো যে সচাই রাইজর আশীর্বাদ শিরত লো রাইজর বাবে কাম করেছিল, দেশের বাবে কাম করেছিল, মার্ঘেটার দরে একটা অঞ্চলের পর ওলাই গিয়ে সর্বভারতীয় পর্যায়ে যদি সুকলমে যদি কাম করব পারে, তাহলে আমি নিশ্চয় সুখী হম আর সুখ অনুভব করছো। আর রাইজর আশীর্বাদ কামনা করছো যাতে দাদা এইদরে রাইজর সেবা করবলে, দেশবাসীর সেবা করবলে যাতে সমর্থ হয়, তাকে ধন্যবাদ। হয় নিশ্চয়, এয়া দেখি দেখা গৈছে যে পবিত্র মার্ঘেটার পরিয়ালর সকলখিনি উপস্থিত আছে ইয়াতে, তেওঁর পিতৃ মাতৃ ভাতৃ কণ কণ এই মইনাহত আছে, তেওঁ যেহেতু ভতিজা, আর ইতিমধ্যে তেওঁর যেহেতু ইয়াতে বোয়ারিও উপস্থিত আছে, আমি তেওঁর পৰা সৰুকে দুটা কথা জানিব চেষ্টা কৰিম। কেনে অনুভৱ হৈছে আজি যেহেতু দাদা খুব সুন্দর মর্যাদা লাভ কৰিছে? হয়, প্রথমতে মই আপোনালোকক ধন্যবাদ জানাইছো। দাদা এটা এনেকুৱা ডাঙৰ পদবী পোৱাৰ কাৰণে বহুতেই সুখী। তেওঁৰ দৰে এজন নিকা মানুহ তেওঁ নিশ্চয় দেশৰ কাৰণে ভাল কাম কৰিব, আমাৰ এই সৰু অঞ্চল মাঘেটাৰ কাৰণেও কৰিব, আমি আশাবাদী। তেওঁ এজন ভাল মানুহ মই জানো। তেওঁ প্ৰথমতে সৰু সৰু মানুহখিনিৰ কথা প্ৰথম চিন্তা কৰে, মানে মই ঘৰৰ পৰা ক'বলৈ গ'লে তেওঁৰ লগত যিখিনি মানুহে কাম কৰে বহুত ভাল পায় দাদাক। দাদা আচলতে এজন ভাল মানুহ, তেওঁ মানে ভাল কামেই কৰিব মোৰ বিশ্বাস।